কতটা খারাপ লেগেছে সেটা বলতে পারো না, কিন্তু মেন হচ্ছে আমাদের এটা যখন আমরা করতে পারিনি তখন আদার্স অন্যটা নিয়ে আমারও তো ভাবনা নেই। আমার এমনিতেই মনে মানে অনেক কষ্ট ব্যথা জমে আছে, বুকটা এখনো ফেটে আছে। আগামী বছর কি আমরা এইখানে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখতে পাবো, এরকম কোন একটা আশা রাখতে পারি আমরা? মানে এটা কিন্তু অ্যাকচুয়াল আমাদের পশ্চিমবঙ্গের কাছে, পশ্চিমবঙ্গ বলা ভুল, সারা বিশ্ববাসীর কাছে ভীষণ খুশির খবর। তো পশ্চিমবঙ্গের বেশিরভাগই বাঙালি যখন এই মহানবমীর রাতে অর্থাৎ সন্ধ্যাবেলাতে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছে, তখন আমি চলে এসেছি কামালপুর গ্রামে। কেননা এই কামালপুর গ্রামে কিন্তু এখনো পর্যন্ত একটা শোকের ছায়া রয়েছে। কেননা প্রশাসনের তরফ থেকে এই গ্রামের অনুষ্ঠিত হওয়া পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরির কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই জন্য সমস্ত গ্রাম জুড়ে রয়েছে একটা শোকের ছায়া। এবং আজকের এই নবমীর সন্ধ্যাবেলাতে আমি কামালপুরে এসেছি, এখানকার বর্তমান অবস্থা কেমন রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো মাঠের সামনে আসার পরে দেখতে পাচ্ছি যে মানুষজন কিন্তু প্রশাসনের সেই বাধাকে উপেক্ষা করে চলে এসেছে এই পুজো মণ্ডপের সামনে। সামনেই রয়েছে মহিষাসুরের যে দেহের অংশটা সেটাই, আর ওই সাইডে রয়েছে অর্থাৎ ওই দিকে রয়েছে মায়ের যে মূর্তিটা সেই মূর্তিটা। তো চলো এখন মায়ের মূর্তিটা কেমন ভাবে রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। মাঠে আসার পরে দেখতে পাচ্ছি যে মায়ের যে শরীরের বিভিন্ন অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু একত্রিত করে এখানে শায়িত অবস্থায় রয়েছে, আর মায়ের মূর্তির চারিদিকে কিন্তু কালো একটা কাপড় দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে না এর ভিতরে কেউ যেতে পারে। সামনের অংশে আপাতত দেখতে পাচ্ছি কিছু লাইট সেট করা হয়েছে, সম্ভবত এখানে মানুষজন যেহেতু আসছে তো ওই জন্য হয়তো এই রকম একটা ব্যবস্থা করা হয়েছে। তবে কেন করা হয়েছে সেটা তো অবশ্যই কমিটির যে সমস্ত দাদা ভাইরা এই সাইডে বসে রয়েছেন ওনাদের কাছ থেকে জেনে নেব। কিন্তু তারও আগে তোমাদের আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই কামালপুর গ্রামের যে সবথেকে বড় দুর্গা প্রতিমা সেই দুর্গা প্রতিমা কিন্তু এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছ যে অসুরের যে চোখ সেটা কিন্তু কালো কাপড়ে বাঁধা রয়েছে, এবং এই সাইডে যে মায়ের যে প্রতিমাটা শায়িত অবস্থায় রয়েছে সেই মায়ের প্রতিমার মুখেও কিন্তু কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর এই যে অসুরের মুখটা রয়েছে অর্থাৎ অসুরের মুখমণ্ডলটা রয়েছে, এই অসুরের মুখমণ্ডলের সামনেই কিন্তু রয়েছে একটা ট্রফি যেটা কিনা দেওয়া হয়েছে ওয়াইজের নজরে বাঙালির দর্পণের সেরা পার্বণ। আচ্ছা মানে ওয়াইজ এন্টারটেনমেন্টের তরফ থেকে এখানে কিন্তু সেরার সেরা প্রতিমার খিতাবটা অলরেডি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর তার পাশেই রয়েছে একটা দানপাত্র। মানে যে সমস্ত মানুষজন এই পুজোতে যে সমস্ত টাকা খরচ হয়েছে সেই টাকার কিছু পরিমাণ যদি সাহায্য করতে পারে তার জন্য এখানে কিন্তু একটা দানপাত্র রেখে দেওয়া হয়েছে। আর তার পাশে কিন্তু আপাতত এখানে রয়েছে একটা কিউআর কোড যেটা কিনা এই পুজো কমিটির মেম্বারদেরই ফোনপে বা গুগল পের যে কিউআর কোড সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু অনেকেই এখানে মানে এই পুজো কমিটিতে অর্থ সাহায্য করছে। এই যে কিউআর কোডটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি, যদি পারো তো একবার পজ করে এই কিউআর কোডটিকে স্ক্যান করে কিছু অর্থ এই অভিযান সঙ্গের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে তোমরা ট্রান্সফার করে দিতে পারো, সে 5 টাকা হোক বা 10 টাকা হোক, যেটাই তোমাদের সামর্থ্য হবে সেটাই তোমরা দিতে পারো। তো এই সাইডে দেখতে পাচ্ছ যে বহু মানুষজন রয়েছেন যারা কিনা মায়ের সেই পুরনো মূর্তিটা অর্থাৎ মাটির যে মূর্তিটা বানানো হয়েছিল সেই মূর্তিটা দেখার জন্য এই সাইডে রয়েছে। আর এখানে যে এই উপরের অংশটা দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু মায়ের এই প্রতিমাটা দাঁড় করানোর কথা ছিল, কিন্তু আপাতত সেটা হয়ে ওঠেনি। যেহেতু আগে থেকে এখানে লাইটের একটা ব্যবস্থা করা হয়ে গিয়েছিল তাই লাইটটাই শুধুমাত্র এই স্ট্রাকচারের এখানে রয়ে গিয়েছে। তো চলো আপাতত কমিটির দাদারা এখানে রয়েছেন, এনাদের কাছ থেকে এই পুজোর আগামী দিনে কি হবে, অর্থাৎ আজ হচ্ছে নবমীর সন্ধ্যাবেলা, তো আগামীকাল অর্থাৎ দশমীর দিনে সত্যিই কি এই দুর্গা প্রতিমার বিসর্জন হবে নাকি এই প্রতিমা এখানে এইভাবে থেকে যাবে সেটা কিন্তু এই দাদাদের কাছ থেকেই জেনে নেওয়ার চেষ্টা করব। সবার প্রথম দাদা আপনার নামটা? আমার নাম আশিস সমাদ্দার। আপনি তো এই প্রতিমার একজন শিল্পী তাই তো? হ্যাঁ বললাম, এই পাড়ারই ছেলে, কাজ করছিলাম এখানে, প্রতিমার এখানে কাজ করছিলাম আর কি। ও আচ্ছা,
হঠাৎ দেখতে পাচ্ছি যে আপনাদের এখানে আসার পরে কিছু মানুষজন এই আপনাদের মতো মানে যারা প্রতিমা শিল্পী রয়েছে বা ক্লাব কমিটির মেম্বার রয়েছে কিছু জনের মাথায় আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকে ন্যাড়া হয়েছেন, এটা কিসের জন্য? অ্যাকচুয়ালি সত্য কথা বলতে আমাদের যে পুজোটা আমরা করতে চেয়েছিলাম সেটা করতে দেওয়া হয়নি। আবার যখনই করতে দেওয়া মওলার থেকে আমাদের ইচ্ছা ছিল মওলার থেকে শুরু করব, সে শুরুটাই হয়নি, মানে ওইখান থেকেই বিসর্জন হয়ে গেছে, ঠাকুর শুরু হয়েছে ওইখানেই শুরু থেকে খতম। এবার এই কারণেই মেলা হয়েছে, যখন একটা মানুষ যদি মারা যায় তার তো কাজকর্ম করতে হয়, মেলা হতে হয়, আরও আদার্স কোনো কাজ করতে অনেক, সেই কারণে যে ঠাকুরটা আমাদের শুয়ে আছে, শোয়ার জিনিস কোনোদিন যদি না দাঁড়াতে পারে তাহলে মৃত বলেই ঘোষণা করা হয়, যার জন্যই যাদের খাঁটি বাংলায় বলতে হয় আমার মা মারা গেছে, যার জন্য আজকে আমরা মানে তার কাজটা করছি, মানে মাথা আর চুলে পুরো কাজ কমপ্লিট। আজ পালিত অবস্থায় তো নবমী, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু দশমী পড়ে গিয়েছে, তো আগামী কাল কি এই মানে প্রতিমা বিসর্জন হবে নাকি এরকমই থেকে যাবে? আজকে যেটুকু জানি তো আজকে বিসর্জন হয়ে গেছে, কিন্তু এরকমই থাকবে, কেননা মরা মানুষ কোথার থেকে আবার জানতে আসবে বলো, যেমন আছে এরকমই থাকবে, যার জন্য আমরা আজকে মাথাটা চুলে একদম কাজটা সম্পূর্ণ করতে চেয়েছি, সম্পূর্ণ করেছি। আচ্ছা, পরবর্তীকালে অর্থাৎ আগামী বছর কি আমরা এইখানে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখতে পাবো, এরকম কোনো একটা আশা রাখতে পারি আমরা? অবশ্যই, কেননা যদি মায়ের কৃপা থাকে, যদি ফির আবার আসতে চান, আমরা আশায় আছি। হ্যাঁ, সাহায্য প্রশাসন যদি সাহায্য করে থাকে তাহলে নিশ্চয়ই হবে, আর আমরাও আশা করছি যে সামনের বছর আমরা এটাই আবার করবো, বড় পুজোই করবো। দেখুন, যেহেতু সোদপুরে একটা বড় দুর্গা প্রতিমা বানানো হয়েছিল এবং সেটাকেই কিন্তু আপাতত সবাই বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা হিসেবে মানে এবছরে সবাই কিন্তু বলে বেড়াচ্ছে যে ওটাই নাকি বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা, এটা শোনার পরে আপনাদের ঠিক কতটা খারাপ লেগেছে? এবার কতটা খারাপ লেগেছে সেটা বলতে পারো না, কিন্তু মেন হচ্ছে আমাদের এটা যখন আমরা করতে পারিনি তখন আদার্স অন্যটা নিয়ে আমারও তো ভাবনা, আমার এমনিতেই মনে মানে অনেক কষ্ট ব্যথা জমে আছে, বুকটা এখনো ফেটে আছে, এবার কোথায় কি হলো সেটা বলা আমার ধরে মুশকিল হয়ে যাবে, কেন নিজের খুবই দুঃখ কষ্টের মধ্যে যাচ্ছে আমাদের দিনটা। তাহলে কি আপাতত আপনি প্রশাসনের কাছে একটাই আবেদন রাখবেন যে পরবর্তীকালে যেন এই পুজোটা করা যায়, তাই তো? অবশ্যই, পরবর্তীতে যেন আশা করে যদি প্রশাসন এটা সম্পূর্ণভাবে করতে দেয়, এইটুকু আশা রাখবো, এটুক চাই যেন পরবর্তীতে আমাদের এই পুজোটা যখন এখন বন্ধ করে দিয়েছে এবার যাতে সামনে বছর ভালোভাবে করতে দেয়, এইটুকুই অনুরোধ রাখবো। তো দেখতেই পাচ্ছ যে কামালপুরবাসী কিন্তু এখনো পর্যন্ত একটা মনের মধ্যে আশার আলো জাগিয়ে রেখেছে, এখনো পর্যন্ত আশায় রয়েছে যে এবছর থেকে আমরা প্রশাসনের দ্বারস্থ হব, অর্থাৎ এক বছর আগে থেকেই আমরা প্রশাসনের কাছে যাব, গিয়ে এই পুজোর একটা পারমিশন আমরা চেয়ে নেব, যদি প্রশাসন সাহায্য করে। তারা কিন্তু বলছে যে পৃথিবীর সব থেকে বড় দুর্গা যেমন এই কামালপুর গ্রামেতে তৈরি হওয়ার কথা ছিল তেমনই তৈরি হবে, মানে এটা কিন্তু অ্যাকচুয়াল আমাদের পশ্চিমবঙ্গের কাছে, পশ্চিমবঙ্গ বলা ভুল, সারা বিশ্ববাসীর কাছে ভীষণ খুশির খবর, যদি প্রশাসন সাহায্য করে তাহলে কিন্তু এই কামালপুরেই আমরা আবার ফিরে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখতে পাবো, তাও আবার ফিরে এই সাইতো অবস্থায় নয়, এই সাইডে দাঁড়ানো অবস্থায়। এই ছিল আপাতত নবমী, অর্থাৎ নবমী তো শেষ হয়ে গিয়েছে, দশমীর সন্ধ্যাতে এই কামালপুর অভিযান সংঘের যে সব থেকে বড় দুর্গা প্রতিমা সেই দুর্গা প্রতিমার এখানকার অবস্থা। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, রিকোয়েস্ট ওই একটাই, যেমন সামর্থ্য ঠিক তেমনই অর্থ কিন্তু দান করো, বিশেষ করে অনলাইনের মাধ্যমে তোমরা পাঠিয়ে দিলে আমার মনে হয় না যে খুব একটা কিছু লস যাবে, মানে আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে পাড়ার চা দোকানে বা বিভিন্ন রকমভাবে কিন্তু টাকা উড়িয়ে দিই, তো সেখানে ৫ টাকা ১০ টাকা ৫০ টাকা যে যেমন পারো প্লিজ একটু দান করো।